श्री श्री राधा दामोदर धाम की जय। आज 11 मे 2022 আজকে একটা গ্লুমি দিন, অন্ধকার আচ্ছন্ন দিন। সকাল থেকেই, অ্যাকচুয়ালি রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে হয়তো বৃষ্টি পড়ছে না, হচ্ছে না, তবু অন্ধকার। এখন বাজে 6:30, তবু অন্ধকার। জয় জয় জয়। রাধা কুণ্ড এই মুহূর্তে স্থির, মাসিরা হয়তো এখনো ঘুমাচ্ছে। আমরা এবার ফুল তুলব ভগবানের জন্য। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, ফুল তোলা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার মধ্যে কিছু কথা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, শ্রী রাধা দামোদর ধাম কি জয়। রূপ গোস্বামী, শ্রীলা রূপ গোস্বামী উপদেশামৃতে একটা শ্লোক বলেছেন, কোনটা? প্রথম শ্লোকটা কি? আমাদের 6টা বেগকে দমন করতে হবে। আর সেটা কি? বাচো বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদার উপস্থ বেগম এথান বেগান য বিষয়ত ধীরিয় সর্বাম অপিমাং পৃথিবীংশ শিষ্যাৎ। কোনো ব্যক্তি যদি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদার এবং উপস্থের বেগ, এই 6টা বেগ দমন করতে পারে, তাহলে সে পৃথিবী জয় করতে পারবে। অর্থাৎ আমাদের দেখতে হবে, প্রথমে যে বেগটা দমন করার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বাক্যের বেগ। তো বাক্যের বেগ দমন করতে হয় মানে কি? প্রভু আপনি কি বোঝেন, বা আপনার মতে কি বলে বাক্যের বেগ দমন বলতে আপনি কি বোঝেন? বাস্তবিক খুব কঠিন বেগ, তা দমন করা প্রত্যেক মানুষের ক্ষেত্রে অনেক কঠিন। নিরন্তর আমাদের মনে প্রতিদিন নানা রকম চিন্তা আসে, সেই চিন্তা হচ্ছে বাক্যের দ্বারা প্রকাশিত হচ্ছে। কিন্তু যদি আমরা আমাদের পতিত পাবন মহানাম, যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রকে যদি আমরা নিরন্তর স্মরণ করি, কীর্তন করি, জপ করি এবং মানুষের কাছে প্রসার করি, তাহলে আমাদের যে জড়জাগতিক যে গ্রাম্য কথা, হ্যাঁ, তার থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারব। এর পাশাপাশি যদি আমরা শাস্ত্র অন্তর্গত সমস্ত বাক্য বলি, শাস্ত্র বহির্ভূত কোনো বাক্য আমরা ব্যবহার করব না, যেটা শাস্ত্রে বলা আছে সেটাইকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব, তাহলে আমরা কিছুটা হলেও বাক্যের বেগকে নিয়ন্ত্রণ করতে পারব। কারণ মহাত্মা মুনি ঋষিরাই পারে পুরো বাক্যের বেগটাকে নিয়ন্ত্রিত করে পরমেশ্বর ভগবানের চরণে তাদেরকে পুরোপুরিভাবে নিয়োজিত করতে। তাই আমার মতে বলা হয় যে নিরন্তর আমাদের গুরু মহাত্মা মহাজনদের নির্দেশ মেনে চলা, দ্বিতীয়ত হলো শাস্ত্রে উল্লেখিত সমস্ত রকম কথোপকথন মানুষের কাছে প্রচার করা, আর মহামন্ত্র জপ করা। এটা হলে আমরা কিছুটা হলে, কিছুটা না, আমরা অনেকটাই বলতে পারি, যার যত এর উপরে গভীরতা আসবে তার তত বাসবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি হবে। তবু আপনিও বলুন এই সম্বন্ধে কিছু। এই প্রসঙ্গে আরেকটা কথা আছে, অনেকে মনে করে বাসবেগ দমন মানে একেবারে মৌন অবলম্বন করা, অর্থাৎ একেবারে চুপ থাকা। এই বিষয়ে এটা কতটা যুক্তিযুক্ত, একেবারে চুপ থাকা? না, যুক্তিযুক্ত বলতে মৌন মানে মৌনতা, অনেকে বলে যে মৌন হয়ে যা, মৌন হয়ে যা মানে কোনো গ্রাম্য কথা না বলা। আচ্ছা, বহির্ভূত কোনো শাস্ত্র বহির্ভূত কোনো কথা না বলা। আমাদের বলতে হবে কি, শাস্ত্র অন্তর্গত কথা, শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটাকে বেশি বেশি করে বলতে হবে, মহাজনরা যেটা বলছে সেটা বেশি বেশি করে বলতে হবে, আর কৃষ্ণ কথা বেশি বেশি করে বলতে হবে। তাহলে কৃষ্ণ কথা যদি বেশি করে বলতে গিয়ে যদি আমাদের বেশি কথা বলতে হয়, তাহলে সেটা পরমেশ্বর ভগবানের একটা সেবায়, সেই বাক্য ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যাচ্ছে, সেটাকে বলে বাণী সেবা। তাই বলে বাণী সেবা। তা যদি আমরা ভগবানের নাম করি, ভগবানের কথা বেশি বেশি করে প্রসারও করি, তাহলে আমাদের জানতে হবে সেটা, সেখানে আমাদের বাসবেগের নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই। কিন্তু ভগবানের বাইরে যাহা কথা বলব সেখানে আমাদের বাসবেগ নিয়ন্ত্রিত করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই জড়জাগতিক কথা আমাদের বলা প্রয়োজন। মানে ধরুন কেউ একটা তার নিজস্ব পেশায় নিযুক্ত, সে বিষয়ে সে কথা বলতেই পারে,
তার বাইরে আর কোনো অপরিজনের কথা বলা যাবে না। বলা হয় একজন সেলসম্যান যখন কোনো কিছু সেলস করে তখন তাকে অনেক কথা বলতে হয়, কিন্তু হ্যাঁ সে অনেক কথাই বলতে পারে কারণ সেটা তার পেশা। তাহলে পেশা অনুসারে বলা যাচ্ছে যে হয়তো সে সেই পেশায় নিয়োজিত হয়ে যা অর্থ উপার্জন করে সেই অর্থের কিছু অংশ সে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করে। তাহলে এটাও একটা ভগবানের সেবার জন্য হচ্ছে। তবু আমাদের দেখতে হবে মানব কল্যাণ বা জনগণের হিত হলো আমাদের প্রধান কাজ। এই হিতকর কাজ করতে গেলে যতটুকু বাক্য আমাদের প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে, তার বাইরের বাক্য আমরা কখনো ব্যবহার করব না। আচ্ছা, এটা গেল বাক্যের বেগ। দ্বিতীয় যে বেগটা আসে, বাচ্য বেগম মানস, অর্থাৎ মনের বেগ। মনের বেগকে দমন করতে গেলে আমাদের কী করণীয়? হরে কৃষ্ণ, আমি আর একটু বলতে চাই যে আমি কিন্তু বাচ্য বেগ থেকে নিয়ন্ত্রিত নই। মহাজনরা যেটা বলেছে সেটাই আপনাদেরকে আমি বললাম, শাস্ত্র যেটা বলছে সেটাই আমি বললাম। মনের বেগ খুব দুর্দমনীয় বেগ। মনে করি বাচ্য, মন এবং ক্রোধ এই তিনটে বেগ অতপ্রতভাবে জড়িত আছে মনের বেগের উপর। মন যেটা ভাবছে সেটা যখনই বাক্যে আস প্রকাশিত হচ্ছে তখনই ক্রোধের উদয় হচ্ছে। মানে মানে মন আমার মনের ভাবনাটাকে, মন যে জিনিসটা ভাবছে সেটাই বাক্যের মধ্যে প্রকাশিত হচ্ছে, বাক্যের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ঠিক, তারপর সেই বাক্যের মাধ্যমে প্রকাশিতের কারণে সামনের ব্যক্তিটা ক্রোধী হতে পারে বা আমি ক্রোধী হতে পারে। যদি সেই কথাটা বিরোধিত করে, হ্যাঁ হ্যাঁ, সেই বাক্য ব্যক্তি যদি সেই মানুষ বিরোধিতা করে তখন যে বলছে সেই ক্রোধী হয়ে যায়। তাই মনকে যদি একটু সংযুক্ত করতে পারি বা মনকে যদি আমরা নিয়ন্ত্রিত করতে পারি তাহলে আমরা বাচ্য বেগকে অনেকখানি নিয়ন্ত্রিত করতে পারব। আর মনের বেগ নিয়ন্ত্রণ করার একমাত্র 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 এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে নিরন্তর ভগবানের কথা এই মনের মধ্যে বা অন্তরের মধ্যে স্মরণ করা বা স্মরণ করা। তাছাড়া কোনো উপায় নেই মনের বেগকে নিয়ন্ত্রণ করার। তার মানে হচ্ছে অবিরত জপ অথবা ভগবানের লীলা স্মরণ করাটাই হচ্ছে মনের বেগকে দমন করার একমাত্র উপায়। আর বলুন পূর্ব এই সম্বন্ধে কিছু মনের বেগকে দমন করার। এবং আমি মনে করি শাস্ত্র অনুযায়ী আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মন এবং মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি। কিন্তু তার মানে এই না যে সব মানুষের বুদ্ধি সবসময় ভালো হবে। একটা চোরেরও বুদ্ধি কিন্তু চুরি করার দিকে ফোকাস করবে। তো আমার মনে হয় এই বুদ্ধির বা ইন্টেলিজেন্সের ওপরে রয়েছে আত্মা। এই আত্মা আবার পরমাত্মার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদেরকে শাস্ত্রের জ্ঞান অবলম্বন করে যদি আমরা চলতে পারি তাহলে বুদ্ধিটা স্ট্রং হবে এবং বুদ্ধি স্ট্রং হওয়ার ফলে স্বাভাবিকভাবেই মনও নিয়ন্ত্রিত হবে। তাই একমাত্র উপায় উনি যেটা বললেন প্রভু সেটাই ঠিক, অনবরত ভগবানের কথা স্মরণ বা হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ করি তাহলে মনটা দমনে আসতে পারে, কন্ট্রোলে আসতে পারে। এবার তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্রোধ। ক্রোধের বেগকে দমন করার উপায়, আমি শুনেছি ক্রোধের বেগকে দমন করা খুবই মুশকিল, শুধুমাত্র এর দিকটা পরিবর্তন করতে হয়। তো এই বিষয়ে আপনি কিছু বলুন। এরপরে আমরা মনকেও বলতে পারি, ভগবান একটা শ্লোকে বলছে যে তুমি যদি তোমার মনকে বৈরাগ্য অসংশয়ং মহাবাহ মন দুর্নি গ্রহণ চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। বৈরাগ্য এবং অভ্যাস, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে চায় প্রথমে তাকে অভ্যাস অবলম্বন করতে হবে। কি অভ্যাস করতে হবে? থেকে তার বৈরাগ্য এসে যাবে। কি অভ্যাস করতে হবে? ভগবানের স্মরণে মনকে নিয়োজিত করতে চায় তাহলে নিরন্তর তাকে ভগবান নাম স্মরণ করতে হবে। আচ্ছা, বা এছাড়া যদি সে মনে করে যে আমি ভালো করে ভজন কীর্তন অনুশীলন করব, তাহলে ভজন কীর্তনে কী করতে হবে? তাকে সেই অভ্যাস তৈরি করতে হবে। সে যদি শাস্ত্র গ্রন্থ পাঠ করতে চায় তাহলে তাকে নিরন্তর না হলেও তাকে সময় করে নিত্য শাস্ত্র গ্রন্থ অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। তাহলে অভ্যাস, আর যখনই অভ্যাস আসবে অভ্যাস থেকে বৈরাগ্য তৈরি। বৈরাগ্য বলতে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি বৈরাগ্য কি এটাকে বোঝাচ্ছে? না, অপ্রিয় জিনিসের বৈরাগ্য না, একটা নিয়ম শৃঙ্খলা বা এক ধরনের বৈরাগ্য। আমি নিত্য সকালে মঙ্গল আরতিতে যোগদান করবো, এটা যদি আমি নিত্য অভ্যাস করি তাহলে এটা আমার মধ্যে এটা কি প্রত্যেক অভ্যাসের সঙ্গে বৈরাগ্য জড়িত জড়িত রয়েছে। আমি যখন ভালো কাজে অভ্যাস করলাম তখন খারাপ কাজে আমার বৈরাগ্য চলে আসবে। বাহ, ভালো বললেন। আচ্ছা, নিয়মিত আমি উনি বললেন প্রভু যদি নিয়মিত মঙ্গল আরতি আমি যোগদান করি মঙ্গল আরতিতে তাহলে আমার যে ওই ভোরের দিকে ঘুমিয়ে থাকার যে একটা বদ অভ্যাস তাতে আমার কী চলে আসবে? বৈরাগ্য চলে আসবে। বাহ।
সুন্দর কানেকশন করলেন আপনি। আর প্রভু আপনি যেটা বলছেন ক্রোধ, ক্রোধে তো আমাদের বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে, হ্যাঁ, ভগবান দুটো শ্লোকে বলেছে ধায়তে বিষয়ং 62 এবং 63 নম্বর শ্লোক, ধায়ত বিষয়ানুপুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অত সবকিছু শুরু ধ্যান থেকে। জড় বিষয়ের প্রতি আমরা যখন ধ্যান করব তাতে আমাদের আসক্তি চলে আসবে, আর আসক্তি থেকে কি আসবে? সঙ্গাত সঞ্জাত কাম, কাম চলে আসবে, আর কামের বাধায় শুরু হবে ক্রোধ। আর এই ক্রোধ ধীরে ধীরে আমাদেরকে নিয়ে যাবে একদম নরকের দ্বার পর্যন্ত। ঠিক, কিন্তু এই নরক শব্দটা অনেকের কাছে অজানা, তাই আমরা বলতে পারি এই নরক না না নিয়ে গেলে তাকে অধঃপতনের পথে ফেলে দেবে বা অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে। তাই আমাদের নিরন্তর বা নিত্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধ্যান। এমন কোনো জিনিসের করার উচিত যে জিনিসের ধ্যান করলে যেন আমাদের পতন না হয়, আমাদের প্রতি মুহূর্তে আনন্দদায়ক বা সুখকর অনুভূতি সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে আপনি কি বলবেন? উদাহরণ হিসেবে বলতে চাই যে নিরন্তর পরমেশ্বর ভগবানের নাম জপ করা, আচ্ছা, কীর্তন করা, আচ্ছা, করা, ভক্তের সঙ্গে থাকা, গুরু বাক্য পালন করা, গুরু সঙ্গ করা, এর পাশাপাশি বলা যায় প্রয়োজনীয় যে কর্মগুলো আমাদের নিত্য প্রয়োজন জীবিকা অর্জনের জন্য সেগুলো আমাদের খুব বিচার বিবেচনা করে বলা। শুধু বললে হবে না, খুব বিচার বিবেচনা করে বলা। এটা কোন প্রসঙ্গে বলেন একটু ভালো হয় বলুন, ব্যাখ্যা করুন। যারা মনে করুন নিত্য বিভিন্ন রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে, তাদের বিভিন্ন রকম মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়, কাজকর্ম করতে হয়, সেবা দিতে হয়, কিন্তু যদি তারা কোনো একটা বিষয়ের উপরে যদি চর্চা করে দীর্ঘদিন, তাহলে সেই বিষয়ের উপরে থেকে কি বিষয় থেকে তো খারাপ পরিস্থিতি আসে, কারোর ব্যবসায় অনেকটা ক্ষতি হলো, সেই ক্ষতি থেকে তার কী হলো, তার মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো, লাস্টে কিসে একটা ভুল ডিসিশন নিয়ে নিতে পারে। তাই যদি কোনো কাজ আমরা করি বা কোনো সেবা আমরা দিই গাই করি, আমরা যেন সবসময় ভাবি যে আমি যে বিষয়ের উপরে আকৃষ্ট হচ্ছি সেই বিষয়টার জন্য উপরে যেন আমি নিয়ন্ত্রণ রাখতে পারি, সেই বিষয়টার জন্য কোনোভাবে আমার কাম ক্রোধ লোভ মোহ এইসবগুলোর প্রতি যেন গভীরভাবে আকৃষ্ট না করে আমার পতনের দিকে না নিয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে বলতে পারি যে আমরা যে আমাদের বাসবেগম মনোবেগম এবং ক্রোধবেগম এই তিনটে বেগম অতপ্রোতভাবে জড়িত একটার সঙ্গে একটা, কিন্তু মনকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের আত্মা আছে তাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের পরমাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, তাহলে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং লাস্ট যে তিনটে বেগ আসছে সেটা হচ্ছে জিহ্বা বেগ, উদার এবং অপস্থার বেগ। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এই জিহ্বা, উদার এবং অপস্থ শরীরের একই সরলরেখায় অবস্থিত, উপর থেকে নিচে। তার মানে যদি আমরা জিহ্বা বেগটাকে দমন করতে পারি তাহলে অটোমেটিক্যালি উদার এবং অপস্থের বেগটাও দমন হয়ে যাবে। তো প্রশ্ন হলো জিহ্বা বেগকে দমন করার উপায়। জিহ্বা বেগকে দমন করার একমাত্র উপায় সেটা হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ। আমরা যদি নিয়মিত কৃষ্ণ প্রসাদই গ্রহণ করি এবং এই প্রতিজ্ঞা করি যে কৃষ্ণ প্রসাদ ব্যতীত আর কিছুই গ্রহণ করব না, তাহলে আমাদের জিহ্বা একেবারে আমাদের কন্ট্রোলে আসবে এবং তার ফলশ্রুতিতে উদার এবং উপস্থ কন্ট্রোলে আসবে। উপস্থ বলতে জননেন্দ্রিয়। হরে কৃষ্ণ।